নমস্কার জয় হিন্দ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এস বি ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আবেদন করার সুযোগ থাকবে হ্যাঁ বন্ধুরা এস বি তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম প্রসেসের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এস বি আই ব্যাংকের নাম শোনেনি এমন মানুষ কিন্তু নেই বললেই চলে এই ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র একটা স্মার্টফোন যদি আপনার হাতে থাকে সেটিকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু দিনে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবে এবং সেই সুযোগ কিন্তু করে দিচ্ছে এসবিআই এস বি এর তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে তো এসবিআই ব্যাংক সম্পর্কে তোমরা অনেকেই কিন্তু গুগলে সার্চ করে বা বিস্তারিতভাবে কিন্তু অনেকেই জেনেছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকের বিষয়ে বেশি কিছু বলার নেই যতই বলি না কেন কম হয়ে যায় ঠিক আছে তো এই ব্যাংকের তরফ থেকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো বাড়িতে বসে কাজ করার সুযোগ থাকবে রকম ফিল্ডে তোমাদেরকে যেতে হবে না কোনো প্রোডাক্ট সেলিং বলতে এখানে কি প্রোডাক্ট থাকবে সেই বিষয়ে বলে দিচ্ছি হ্যাঁ সেলিং তো অবশ্যই করতে হবে তবে কিভাবে সেলিং করবে এর একটা ইজি প্রসেস রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করবো এবং কাজটি তোমরা বাড়িতে বসে করতে পারবে কোনো রকম বাইরে যেতে হবে না আজকে যেমন বৃষ্টির দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আমরা কী করি বাইরে যেতে পারি না অনেক সমস্যা হয় বা কোথাও ডিউটি যেতে গেলেও সমস্যা হয় বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছে করে না তো সেই বিষয়গুলো কিন্তু এখানে তোমাদেরকে ফেস করতে হচ্ছে না তোমরা বাড়িতে বসেই কাজটি করতে পারবে কোথাও যেতে হচ্ছে না তো এটা হলো সব থেকে বড়ো সুযোগ যেটা হলো এসবিআইয়ের তরফ থেকে কিন্তু রেক্রুটমেন্ট করা হয় তোমরা অনেকে জানো এসবিআইয়ের এই ভ্যাকেন্সি সম্পর্কে এর আগেও আমাদের চ্যানেলে আমরা অনেকবার ভিডিও দিয়েছি যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিভার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি যারা আগে কাজ করছেন তাদের জন্য খুব ভালো অপরচুনিটি আরও আসবে এবং যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখতে থাকুন ফুল ইনফরমেশান কিন্তু এস বি সম্পর্কে আমরা আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো ওকে এসবিআইতে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথমে এই বিষয়টা একটু আলোচনা করি এস বি এখানে বেসিক্যালি আপনাদেরকে কিন্তু ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কোম্পানি আপনাদেরকে লিড দিয়ে দেবে সেটা প্রিভিয়াস কাস্টমার হতে পারে নিউ কাস্টমার হতে পারে প্রেজেন্ট কাস্টমার যাই কাস্টমার হোক না কেন সেই কাস্টমারদের কিন্তু একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে সেই লিস্টে তোমাদেরকে কি করতে হবে সেই লিস্টে তোমাদেরকে বেসিক্যালি কল করতে হবে কল কোথায় করতে হবে বাড়িতে বসে করতে হবে কোনো অফিসে যাওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই বা অফিসে গিয়ে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই তোমাদের কি করতে হবে কোম্পানি তোমাদেরকে ডেটা দেবে সেই ডেটাতে তোমাদেরকে কল করতে হবে কল করে এস বি যে ইন্স্যুরেন্স পলিসিগুলো রয়েছে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স পলিসি কিন্তু এস নিয়ে মানে আনতেই থাকে প্রতিনিয়ত আপডেট করতেই থাকে আপডেট করতেই থাকে বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আনতেই থাকে তো এখানে বেসিক্যালি তোমাদেরকে কি করতে হবে সেই এক্সিটিং কাস্টমার বলো বা নিউ বলো বা প্রেজেন্ট কাস্টমার বলো সেই কাস্টমারদের সাথে তোমাদেরকে কথা বলতে হবে কথা বলে এসবিআই যে ইন্স্যুরেন্সের যে পলিসিগুলো রয়েছে বা যে বিষয়বস্তুগুলো থেকে থাকে সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে কিন্তু কথা বলতে হবে যদি তারা ইন্টারেস্টেড হয় তাহলে তাদেরকে ব্রাঞ্চে ডেকে নিতে হবে এবং সেদিন তোমাকে হয়তো উপস্থিত থাকতে হতে পারে বা অ্যাটেন্ড থাকতে হতে পারে এবং তাদের সেই প্রসেস তোমাকে কমপ্লিট করিয়ে দিতে হবে এর জন্যে কিন্তু তোমরা মাসে একটা ভালো টাকা আর্নিং করতে তুমি যদি সারা দিনে যদি কুড়িটা সরি সারাদিনে যদি চল্লিশটা কল করো তার মধ্যে থেকে দিনে যদি তুমি পাঁচটা লিড পাও তাহলে তোমার মাস গেলে কটা লিড হচ্ছে পাঁচটা হলে তিরিশ দিনে তিন পাঁচে পনেরো মানে দেড়শোটা লিড হচ্ছে ঠিক আছে দেড়শোটা লিড এখানে কিন্তু কোনো রবিবার নেই কোনো ছুটি ছাটা নেই এখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সার হিসেবে স্টুডেন্ট হাউস ওয়াইফ সবাই কাজ করতে পারে কোনো ব্যাপার নেই এরকম কোনো কোম্পানি কোনো বাধ্যবাধকতা দেয়নি যে মানে এক্সপিরিয়েন্সরাই কাজ করতে পারবে যে খুশি কাজ করতে পারো বয়স যাই হোক না কেন কোনো ব্যাপার নেই স্মার্টফোন চালাতে যেন কাজ শুরু করে দাও কোনো ব্যাপার না ব্যাঙ্ক কিন্তু এভাবেই বলে দিচ্ছে তো তোমাদেরকে কি করতে হবে বেসিক্যালি যে বিষয়টা আমি বলে দিলাম একদম খোলামেলা মেলা তোমাদেরকে যে বিষয়টা বললাম যে তোমাদেরকে কিন্তু ইন্স্যুরেন্স অ্যাডভাইজারে তো তুমি যদি মাসে যদি দেড়শোটা কল মানে দেড়শোটা লিড যদি জোগাড় করো তার থেকে তোমার দশটা বিজনেস বেরোবে না এটা হতে পারে না ঠিক আছে দেড়শোটা লিড হলে দশটা বিজনেস বেরোবে না আমি কম করে দশটা বললাম তো দশটা বিজনেস যদি তোমার বেরিয়ে যায় তাহলে তুমি হিসেব করো যদি পার বিজনেসে তুমি যদি দেড় হাজার টাকা করে আর্নিং করো মাস গেলে কিন্তু পনেরো হাজার টাকা চোখ বন্ধ করে বাড়িতে বসে আর্নিং করছো তো এত আর্নিংয়ের সুযোগ রয়েছে তোমরা কেন করছো না এবারে তোমরা বলতে পারো দাদা তুমি তো আর্নিংয়ের বিষয়ে বলছো বাট তুমি কেন করছো না আমি পার্সেন্ট করি বলে দিচ্ছি আবারও আমি পার্সোনালি করি এবার হ্যাঁ সেই বিষয়গুলো নিয়েও তোমাদের সাথে লাইভে আমি আসবো বা লাইভে সেই বিষয় নিয়েও আলোচনা করবো আমি পার্সোনালি নিজেও করি আগের মাসে আমার বিজনেস রয়েছে আটটা আটটা লগ ইন করিয়েছি আটটা থেকে আমার ইনকাম হয়েছে মোটামুটি বারো হাজার তেরো টাকা বারো হাজার তেরো টাকা মানে টিডিএস পিডিএস সব কিছু খেটে বারো হাজার তেরো টাকা এসছে ঠিক আছে তোমরা যদি লাইভ প্রুফ চাও তাহলে অবশ্যই আমরা দিয়ে দেবো কমেন্ট করে জানাতে পারো তো সব রকমের কাজ কিন্তু করা যেতে পারে তোমরা ট্রাই করতে পারো তো এখানেও কিন্তু সেই সুযোগটা কিন্তু সম্পূর্ণটাই করে দিচ্ছে যেটা হলো এস বি কিন্তু সেই সুযোগটা তোমাদেরকে করে দিচ্ছে যেটা তোমরা বাড়িতে বসে করতে পারো ঠিক আছে বাড়িতে বসে করতে পারো কোনো রকম টাকা পয়সা ইনভেস্টমেন্টের কিন্তু কোনো ব্যাপার থাকে না যে তোমাকে এসবিআইতে ডিপোজিট করতে হবে মানি মানি ডিপোজিট করার পর তোমরা কাজ করতে পারবে এমন কোনো ব্যাপার কিন্তু এখানে নেই সম্পূর্ণটাই কিন্তু ট্রেনিং বলো কাজ সম্পর্কে বুঝিয়ে দেওয়া বলো সমস্তটাই কিন্তু ব্যাঙ্ক করবে তোমার কোনো চাপই নেই তুমি শুধু কাজ বুঝবে কাজ শিখবে কাজ করবে ব্যাস আর কোনো ব্যাপার নেই তোমরা যারা যারা এই কাজটি করতে চাও তারা কিন্তু অবশ্যই অনায়াসে আবেদন করতে পারো এবং এই কাজটি তোমরা ফ্রিলান্সার হিসেবে বাড়িতে বসেও করতে পারো যারা স্টুডেন্ট রয়েছে সব থেকে ভালো একটা সুযোগ মানে আমারই চেনাশোনা একজন ভাই আছে যে হলো এই কাজটি করে আমি তোমাদের সাথে শেয়ার করি একদম ভিডিওতে ফ্র্যাঙ্কলি কথা বলছি তো আমার একটা পরিচিত ভাই আছে যে হলো ফার্স্ট ইয়ারে পড়ে ঠিক আছে সে ফার্স্ট ইয়ারে পড়ে এবং সে কিন্তু আরও বেশি আর্নিং করে তার লাস্ট মাসের আর্নিং ছিল বাইশ হাজার টাকা ঠিক আছে তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে ভেবে দেখো এখন একটা বিভিন্ন কোম্পানিতে তোমরা যদি কাজ করতে যাও সেক্ষেত্রেও কিন্তু পনেরো ষোলো কুড়ি এর বেশি স্যালারি কিন্তু অ্যাজ এ ফ্রেশার দিতে চায় না প্রেশার হলে যদি গ্র্যাজুয়েট হয় তাহলে পনেরো হাজার টাকা দেয় আর যদি টুয়েলভ পাস হয় টেন পাশ হয় তাহলে দশ থেকে বারো হাজার এর বেশি কিন্তু দেবে না সে ফার্স্ট ইয়ারে পড়ছে আজ এই স্টুডেন্ট কাজ করে মোটামুটি দিনে পাঁচ থেকে ছ ঘন্টা সে দিয়ে দেয় পড়াশুনো কলেজ সমস্ত কিছু করার পরে এবং সে মানে আরও বিভিন্ন ধরনের কাজও কিন্তু করে থাকে আগে ফ্যাক্সে কাজ করতো ডেলিভারি বয়ের কাজ করতো সাইকেল নিয়ে খুব কষ্ট হয়ে যেত তাই তার সাথে আমার কথা হয় এবং তাকে আমি এস বি বিষয়টা বলি এবং সে কিন্তু মাস গেলেও কুড়ি থেকে বাইশ হাজার টাকা ইজিলি আর্নিং করে এবং কোথাও যেতে হয় না তাকে সে কিন্তু বাড়িতে বসে কাজ করছে তো এত সুযোগ রয়েছে তোমরা কেন মিস করছো তোমরাও কিন্তু আবেদন করতে পারো তোমরাও কিন্তু এই কাজটি করতে পারো যেটা হলো এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হয় তোমরা অনেকেই বলো দাদা সেলস করতে পারবো না সেলস টার্গেট নিতে পারবো না আরে ভাই কিসের এত টেনশন তোমরা কাজ যদি মন দিয়ে করো অবশ্যই আর্নিং করতে পারবে তো একদম যতটা তোমাদের সাথে কথা বলা উচিত ততটা বললাম এরপরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে একটু আলোচনা করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে গেলে এখানে কিন্তু বয়সের বাধ্যবাধকতা থাকে না প্রথমেই বলে দিই মিনিমাম মাধ্যমিক পাশটা তোমার থাকতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে মেন যে বিষয় সেটা হলো স্মার্টফোন যেটা আছে স্মার্টফোনটাকে চালানোর মতো মানে স্মার্টফোনটাকে ইউজ করার মতো নলেজ তোমার কাছে থাকতে হবে বাস আর কিছু দরকার নেই বস তুমি যদি কাজ করতে চাও তাহলে কিন্তু কাজ করতে পারো অনায়াসে কাজ করতে পারো সবাই কাজ করছে তুমি কেন পারবে না চেষ্টা করলে সবাই পারবে আর এখানে ডিউটি টাইম ওরকম কোনো ব্যাপার নেই তুমি তোমার মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন খুশির সময় দিতে পারো দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ বারো যত খুশি যে যত টাইম দেবে সে তত আর্নিং করবে আমার কাছে সোজা কথা ঠিক আছে তো এবার কাস্টমার তোমাদেরকে কিভাবে কি দেখো ব্যাংক তোমাদেরকে লিড দিয়ে দেবে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি ব্যাংক তোমাদেরকে লিড দিয়ে দেবে সময় যে লিড থেকেই তোমার বিজনেস বেরোবে এমনটা না তোমাকেও কিন্তু অনলাইন মার্কেটিং করতে হবে এবং অনলাইন মার্কেটিং কীভাবে করতে হয় সেই রিলেটেড ভিডিও চাললে কমেন্ট করে জানাবে এবং অনলাইন মার্কেটিং কীভাবে করতে হয় বা অনলাইনে কিভাবে কাস্টমার জেনারেট করতে হয় সেই বিষয়ে আমি ভিডিও অবশ্যই পরবর্তীকালে দিয়ে দেবো সেক্ষেত্রে কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে ভুলবে না তো এটা গেলো বিষয় এগুলো বলে দিলাম এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে ছুটি বলতে কিছু ছুটি নেই তুমি ছুটি করলেই ছুটি তুমি ছুটি না করলে ছুটি না তোমার কাজ তিনশো পঁয়ষট্টি দিন তুমি যত খুশি কাজ করতে পারো এখানে যত খুশি আর্নিং করতে পারো মাস গেলে তুমি যা খুশি আর্নিং করতে পারো ওই বড় বড় স্বপ্ন দেখা মানে এক লাখ দু লাখ পাঁচ লাখ ইনকাম করে নিয়ে চলে যাও মাসে এরকম স্বপ্ন দেখে লাভ নেই তবে তোমরা কাজ করতে থাকলে বুঝে যাবে যে এখান থেকে কত টাকা আর্নিং মাসে আমরা করতে পারি ওকে তো আশা করবো বিস্তারিত ফুল ইনফরমেশন তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে এরপর যদি কারো কোনো সমস্যা কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমরা অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করে নেবে অ্যাপ্লাই করার জন্য কিছুই লাগে না নাম ফোন নাম্বার ইমেল আইডি কোয়ালিফিকেশন আর একটা ক্যাপচা কোড ফিল করে সাবমিট করতে হয় এইচআর ডিপার্টমেন্ট থেকে তোমাদের কাছে কল আসে তোমার লোকাল ব্রাঞ্চে গিয়ে তোমাকে ম্যানেজারের কাছে ইন্টারভিউ দিতে হবে ম্যানেজার ডিপার্টমেন্ট তোমাকে সিলেক্টেড করবে এবং সিলেক্টেড করার পরে তারাই বলে দেবে যে কবে থেকে কি তোমাকে কাজ শুরু করতে হবে এই বিষয়টাই থেকে থাকে আর কোনো সেরকম বিষয় নেই যে তোমরা কাজ করতে পারবে না ভয়ের ব্যাপার আছে অনেক হেজি বিষয় আছে এরকম কোনো ব্যাপার নেই তোমরা যারা যারা কাজটি করতে চাও দেরি না করে অবশ্যই তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে পারো কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না বারবার বলে দিচ্ছি কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না যা যারা আবেদন করতে চাইছো দেরি না করে অবশ্যই আবেদন করো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন